বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডোরেমনের এমন আরো একটা শর্ট ফিল্ম যেটা বেশিরভাগ মানুষই এখনো দেখেনি। ডোরেমনের এমন আরো অনেক ইউনিক মুভি আমি এক্সপ্লেইন করেছিলাম। আপনাদের জন্য সেই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আজকের শর্ট ফিল্মটির দারুণ কাহিনী এনজয় করতে ভিডিওটি কিন্তু লাস্ট অবধি দেখবেন। তো শর্ট ফিল্মটি শুরুতে আমরা 22nd সেঞ্চুরিতে ডোরেমিকে দেখতে পাই। ডোরেমি একটা মুভি দেখা শেষ করে বাড়ি ফিরছিল। এই সময় সে একটা স্কেয়ারক্রো বা কাকতারুয়াকে দেখতে পায়। অবশ্য কাকতারুয়াটিও একটা রোবট ছিল আর সে বাগান থেকে কিছু ফ্লাওয়ার কালেক্ট করছিল। কাকতারুয়া রোবটটিকে প্রথম দেখেই ডোরেমির অনেক ভালো লেগে যায়। ফুল কালেক্ট করা শেষ করে কাকতারুয়াটি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। তাড়াহুড়োতেই সে একটা ব্যাগ ভুল করে রেখে চলে গেছিল, তাই ডোরেমি ব্যাগটি ফেরত দেওয়ার জন্য রোবটটির পিছু করে। রোবটটির পিছু করতে করতে ডোরেমি দেখে যে রোবটটি একটা অদ্ভুত বাড়ির ভেতরে যাচ্ছে। তখন ডোরেমিও অদ্ভুত বাড়িটির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়ে ডোরেমি দেখে যে কাকতারুয়াটি দ্রুত একটা ঘরের মধ্যে চলে যাচ্ছে। ডোরেমি একা একা ভয় পেলেও সে কাকতারুয়াটির পিছে পিছে সেই ঘরে প্রবেশ করে। ঘরের দরজা খুলতেই ডোরেমি একটা পোর্টালের মধ্যে ঢুকে যেতে থাকে আর সেই পোর্টালের মাধ্যমেই একটা অচেনা জায়গায় চলে যায়। আসলে এই অপূর্ব সুন্দর এলাকায় অনেক পাওয়ারফুল আর হাই কোয়ালিটির রোবট থাকত। এই রোবটগুলো অরোরা নামের একটা প্রিন্সেস রোবটকে পাহারা দিত। প্রিন্সেস অরোরা এতই সুন্দর ছিল যে তাকে একবার দেখার জন্য সবাই পাগল হয়ে যেত। আর কাকতারুয়া রোবটটিও প্রিন্সেস অরোরাকে একবার দেখার জন্য এই এলাকায় এসেছে। তবে এখানে ছোট জাতের কোনো রোবটের আসা অ্যালাউ ছিল না, তাই সেখানকার গার্ডরা কাকতারুয়াটিকে অনেক অপমান করে আর তাকে প্রিন্সেস অরোরার প্যালেস থেকে দূরে ফেলে দেয়। তারপর গার্ডরা প্যালেসের গেট বন্ধ করে দেয়। অবশ্য গেট বন্ধ হওয়ার আগে কাকতারুয়াটি এক মুহূর্তের জন্য প্রিন্সেসকে দেখতে পায়। সে প্রিন্সেসের সাথে কথা বলার জন্য দৌড়ে আবার প্যালেসের দিকে যেতে থাকে আর প্যালেসের নিচে থাকা লেকের মধ্যে পড়ে যেতে লাগে। ওইদিকে ডোরেমি এসব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। কাকতারুয়াটিকে পড়ে যেতে দেখে ডোরেমি নিজের গ্যাজেট ইউজ করে কাকতারুয়াটিকে ধরে ফেলে। এরপর ডোরেমি তাকে তার ব্যাগটি ফেরত দিয়ে দেয়। তারা একে অপরের সাথে পরিচিতও হয়। কাকতারুয়াটির নাম ছিল ক্রো। এরপর ক্রো ডোরেমিকে সব ঘটনা খুলে বলে যে প্রিন্সেস অরোরাকে সে কতটা পছন্দ করে, কিন্তু ছোট জাতের রোবট হওয়ায় সে কখনোই প্রিন্সেসের সাথে কথা বলতে পারবে না। তখন ডোরেমি তাকে হেল্প করতে চায়। ক্রো প্রথমে বিশ্বাসই করতে পারে না যে কেউ তাকে বিনা স্বার্থে হেল্প করতে চায়, কিন্তু প্রিন্সেসের কাছে পৌঁছানোর জন্য সেও ডোরেমির হেল্প নিতে চায়। এরপর ডোরেমি ব্যাম্বু কপ্টারের সাহায্যে ক্রোকে নিয়ে প্যালেসের দিকে আসতে থাকে, কিন্তু তারা যতই প্যালেসের দিকে যাচ্ছিল প্যালেসটি ততই দূরে চলে যাচ্ছিল। তখন ক্রো ডোরেমিকে বলে যে এই জায়গাটির সব কিছুই ম্যাজিক্যাল, কারণ এটা একটা ম্যাজিক্যাল সিটি। তাই ডোরেমি ক্রোকে নিয়ে সাবধানে সামনে এগোতে থাকে, কিন্তু সেই ম্যাজিক্যাল সিটির রোবটরা ক্রো আর ডোরেমির ওপর নজর রাখছিল। তারা ডোরেমিকে আর ক্রোকে আটকানোর জন্য একটা রোবট পাঠায়। রোবটটি তাদেরকে একটা ঘরের মধ্যে টেনে আনে, তারপর ঘরটিকে পানি দিয়ে ভরে দিতে থাকে। ক্রো ভালো মতো সাঁতার কাটতে পারত না, তাই সে বারবার ডুবে যাচ্ছিল। তখন ডোরেমি খেয়াল করে যে গার্ড রোবটটির মুখে একটা পাইপ লাগানো আছে যেটা দিয়ে সে ঘরটি পানিতে ভরে দিচ্ছিল। তাই ডোরেমি তার গ্যাজেট ইউজ করে রোবটটির মুখ বন্ধ করে দেয়। এতে রোবটটির মধ্যে পানি জমা হয়ে সেটি অকেজো হয়ে যায়। এরপর ডোরেমি ক্রোকে নিয়ে পানি থেকে ওপরে উঠে আসে আর আবার সামনে এগুতে থাকে। একটা অন্ধকার টানেল পার করে তারা আসল ম্যাজিক্যাল সিটিতে প্রবেশ করে, যেখানে প্রিন্সেসের প্যালেস ছিল। সেখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান, ছোট ছোট পাখি আর বাটারফ্লাই ছিল। ক্রো প্রিন্সেসের জন্য কিছু ফুল কালেক্ট করার সময় একটা ছোট রোবট দেখতে পায়। রোবটটিকে হাতে নিতেই সেটি বড় হয়ে যায়। এই রোবটটি নিজের পাওয়ার দিয়ে সব কিছুকে পাথর বানিয়ে দিত। রোবটটি ডোরেমির সামনে থাকা কিছু পাখিকেও পাথরে পরিণত করে দেয়। এটা দেখে ডোরেমি আর ক্রো ভয়ে পালাতে লাগে। ডোরেমির কোনো গ্যাজেটই রোবটটির ওপর কাজ করছিল না, কারণ সে সব কিছুকেই পাথর বানিয়ে দিচ্ছিল। এবার রোবটটি ডোরেমিকে টার্গেট করে পাথর বানানোর জন্য। তখনই ক্রো ভুল করে ডোরেমির একটা আয়না রোবটটির সামনে ধরে। এতে রোবটটির পাওয়ার আয়নাতে রিফ্লেক্ট করে রোবটটির গায়ে এসেই পড়ে। এতে রোবটটি নিজেই পাথরে পরিণত হয়। রোবটটি পাথর হয়ে যাওয়ার পরেই পুরো জায়গাটা চেঞ্জ হয়ে যায় আর তারা প্রিন্সেস অরোরার প্যালেসের সামনে চলে আসে। এবার ক্রোর কনফিডেন্স অনেক বেড়ে যায়, কিন্তু বিপদ তো এখনো শেষ হয়েই ছিল না। তারা যখনই প্যালেসের দিকে যাবে তখনই মাটির নিচ থেকে বিশাল বড় একটা রোবট বের হয়ে আসে আর তাদের ওপর হামলা করে। রোবটটি এতই বড় আর স্ট্রং ছিল যে তাকে হারানো পসিবল হচ্ছিল না। এই সময় সেখানে অনেক বজ্রপাত হচ্ছিল।
তাই ডোরেমি তার একটা গ্যাজেট বের করে যেটা থান্ডারকে আকর্ষণ করতে পারত। ডোরেমি এই গ্যাজেটটি বড় রোবটটির ওপর লাগিয়ে দেয়। তখন সেখানকার সব থান্ডার রোবটটির গায়ে এসে পড়ে। এত বেশি কারেন্টের প্রভাবে রোবটটি ভেঙে চুরচুর হয়ে যায়। এরপর ডোরেমি আর ক্রো দ্রুত প্যালেসের লম্বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। কিন্তু তারা একটু আগেই যে রোবটটিকে ভেঙে ফেলেছিল সেটার পাওয়ার সিস্টেম তখনও ঠিক ছিল। এই পাওয়ার সিস্টেম আবার নিজের ভাঙা অংশগুলো দিয়ে একটা রোবট বানায় আর ডোরেমির দিকে এগিয়ে আসে। কিন্তু এবার ক্রো অনেক বাহাদুরি দেখায়। ক্রো তার ব্যাগে থাকা বন্দুক ইউজ করে এক শটেই এই রোবটটির পাওয়ার সিস্টেমকে উড়িয়ে দেয়। তারপর তারা সবগুলো সিঁড়ি পার করে প্যালেসের দরজার সামনে চলে আসে। ডোরেমি ক্রোকে দ্রুত ভেতরে চলে যেতে বলে আর ডোরেমি নিজেও অনেক এক্সাইটেড ছিল। কিন্তু ক্রো এত দূর এত ভয়ানক রাস্তা পার করে একটা মূল্যবান জিনিস বুঝতে পেরেছিল। ক্রো একটা ভালো মনের আর নিঃস্বার্থ ফ্রেন্ড খুঁজে পেয়েছিল, তাই সে আর প্রিন্সেস অরোরার সাথে দেখা করতে চায় না। সে ডোরেমিকে তার রিয়েলাইজেশনের কথাগুলো বলে দেয়। এতে অবশ্য ডোরেমিও অনেক খুশি হয়, কারণ ডোরেমিও তো ক্রোকে অনেক পছন্দ করত। তারপর তারা ম্যাজিক্যাল সিটির বাইরে চলে যায়। ম্যাজিক্যাল সিটি থেকে বাইরে আসার পর ডোরেমি নিজের বাড়িতে চলে যায় আর ক্রো ডোরেমিকে বিদায় দিয়ে নিজের কাজে লেগে যায়। বন্ধুরা, এখানেই ডোরেমির এই অ্যাডভেঞ্চার শেষ হয়ে যায়। আপনাদের এই শর্ট ফিল্মটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।